পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বনভূমি সংরক্ষণের গুরুত্ব অসীম। এই লক্ষ্যে ত্রিপুরা জায়কা প্রকল্প মূলত চারটি মুখ্য উদ্দেশ্য নিয়ে রূপায়িত হচ্ছে। প্রথমটি হল বনায়নের মাধ্যমে বনজ পরিবেশের উন্নয়ন সাধন। দ্বিতীয়ত, ভূমি ও জল সংরক্ষণের মাধ্যমে জলস্তর ধরে রাখা এবং সাথে সাথে ভূমিক্ষয় রোধ করা। তৃতীয়ত, আয় সৃষ্টিকারী কার্যাবলীর মাধ্যমে বন ও বনাঞ্চলের আশেপাশে জনগণের দারিদ্র দূরীকরণ। এবং সবশেষে ত্রিপুরার জৈব বৈচিত্র্য রক্ষা করা এই প্রকল্পের এক বিশেষ উদ্দেশ্য। বন ও বনাঞ্চলের আশেপাশের জনগণকে বন চেতনায় সমৃদ্ধ ও বনরক্ষায় আকৃষ্ট করতে হলে জীবন জীবিকার ক্ষেত্রে বনের উপর তাদের নির্ভরশীলতা কমাতে হবে, সেক্ষেত্রে তাদের বিকল্প আয়ের সন্ধান দিতে হবে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ত্রিপুরা জায়কা প্রকল্পের অন্তর্গত প্রতিটি অংশীদারী বনায়ন সমিতিতে স্বসহায়ক দল গঠন করা হয়েছে বা হচ্ছে, এবং প্রতিটি স্বসহায়ক দল তিনটি করে আয় সৃষ্টিকারী কাজ হাতে নিচ্ছে। ফলে সারা বছর ধরেই এই স্বসহায়ক দলগুলি কোনো না কোনো কাজের মাধ্যমে রোজগার করতে সক্ষম হবে। ত্রিপুরা জায়কা প্রকল্পের অন্তর্গত এমনই একটি স্বসহায়ক দলের নাম হল চেংকটাল। এই স্বসহায়ক দলটি ত্রিপুরার তেলিয়ামুড়া বন বিভাগ তথা তেলিয়ামুড়া রেঞ্জের অন্তর্গত সর্দু করকড়ি অংশীদারী বনায়ন সমিতির 10 জন মহিলা সদস্য নিয়ে গড়ে উঠেছে। এই চেংকটাল স্বসহায়ক দলটি 2010 সালে গঠিত হয়েছিল। এই দল গঠনের আগে এই উপজাতি অংশের মহিলারা দিনমজুর হিসেবে বা বনের লাকড়ি বিক্রি করে এক অনিশ্চিত জীবিকা নির্বাহ করত। প্রতিদিন তারা কাজও পেতেন না। এখন তারা তাদের স্বসহায়ক দল সম্পর্কে খুবই সচেতন। ওরা নিয়মিত নিজেদের মধ্যে মিটিং করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেন। সেই আলোচনার সভায় ত্রিপুরা জায়কা প্রকল্পের অংশীদারী বনায়ন সমিতি স্তরের কর্মচারী বা FF উপস্থিত থেকে তাদের বিভিন্ন বিষয়ে সহায়তা করেন। সভ্যরা প্রতিদিনকার হিসাব সঠিকভাবে রক্ষা করেন এবং সাথে সাথে সঞ্চয়ও করেন। ত্রিপুরা জায়কা প্রকল্পের মাধ্যমে এই স্বসহায়ক দলটিকে রেজিস্ট্রেশন ও গ্রেডেশন করানো হয়েছে। চেংকটাল স্বসহায়ক দলের বিভিন্ন লাভজনক প্রকল্পের মধ্যে মৎস্য পালন একটি বিশেষ ক্ষেত্র, কারণ ত্রিপুরার বাজারে মাছের চাহিদা সারা বছরই থাকে ও ভালো দাম পাওয়া যায়। এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই উপজাতি মহিলারা মাছ চাষ শুরু করেন। সেই মতো 2010 সালে ত্রিপুরা জায়কা প্রকল্পের দারিদ্র দূরীকরণ লক্ষ্যের অন্তর্গত আয় সৃষ্টিকারী কার্যাবলী শুরু করার জন্য প্রকল্পে এই জলাশয় নির্মিত হয়। সবচেয়ে বড় বিষয়, মৎস্য লালন পালন থেকে বাজারজাতকরণ ইত্যাদি সব কাজই এই গ্রামীণ মহিলারা বেশ কুশলতার সাথে করছেন। একটি হিসাব থেকে এই প্রকল্পের লাভজনক দিকগুলি বেশ ভালোভাবে উপলব্ধি করা যায়। যেমন, ওরা এই জলাশয়ে মাছের পোনা ছেড়েছেন 10,500 টাকার, সেই পোনায় বাজারে বিক্রি হয়েছে 27,000 টাকা, এখনও জলাশয়ে প্রায় 50,000 টাকার মাছ রয়েছে বলে তাদের অনুমান। মাছ চাষ করে ব্যয় বাদ দিয়ে যে লাভ হয় তা থেকে একটি অংশ আবারও নতুনভাবে পুঁজি হিসেবে লাগানো এবং বাকি টাকা সঞ্চয় করেন বা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেন। শুদ্ধ করিনি যে ফেমসিনি চং চেংকটার বদর চং এসেজি কোনো চং নতুন মায়া খো চং যে ফেমসি অগতনি সদস্য চেংকটার বদর খাবো এংকাই কোনো নতুন মানজা আঙ্গাই চং প্রথম যে খ্রাইকা চং চিনি একাউন্ট নিলাম দেখ্রাই 10,500 টাকা নি চং বোনা ফিওকা বোনা ফিওমনি পরে চং 27,000 বিক্রি খ্রাইকা গসা আঙ্গাই তাক চং আশা খাইয় তাই মাস দঙ্ক পোনা দঙ্ক গাই যেন আপনি আশা খাই 50,000 জোড়া দে মান্ন যেন অনেক উৎসাহ করি। ত্রিপুরা জায়কা প্রকল্প আজ বন ও বনাঞ্চলের আশেপাশের জনগণকে জীবিকা নির্বাহের ক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছে। বন আমাদের বান্ধব, এই চেতনায় আলোকিত হয়ে বন রক্ষায় ওরাই এখন আগুয়ান সৈনিক।